প্লেয়ারদের ইঞ্জুরির খবর তো হরহামেশাই শোনা যায়। তবে কোচের ইঞ্জুরি যে হতে পারে ক্লাবের চিন্তার কারণ, সেটাই বুঝিয়ে দিলেন কোচ পেপ গার্দিওলা। যার হাত থেকে কোনো ইউরোপীয় দল ছিনিয়ে নিতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ ট্রফি, সে ট্রেবল জয়ী কোচকেও ছাড় দিল না ইঞ্জুরি। কিছুদিন আগেই দলকে করেছেন ইউরোপ সেরা, জিতিয়েছেন ইউএফএ সুপার কাপ শিরোপা। বছর জুড়ে ইউরোপীয় ফুটবলের দাপট দেখিয়ে যাচ্ছে সিটিজেনরা, নিজেদের ইতিহাসে বছরটা স্বর্ণাক্ষরে লিখে রাখবে আকাশি নীলরা। 2023-24 মৌসুমে এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলে দুটোতেই জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। সব যখন ঠিকঠাক, তখনই মাস্টার মাইন্ডের ইঞ্জুরি সিটিজেন শিবিরে টর্নেডোর মতো আঘাত হানল। যার হাত ধরে ম্যানচেস্টার সিটি হয়ে উঠেছে অসাধারণ, তার ইঞ্জুরি দলের বড় চিন্তার কারণ। 52 বছর বয়সে স্প্যানিশ কোচ দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন, ব্যথা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। গার্দিওলা তার অপারেশনের জন্য নিজ দেশকে বেছে নেন। স্পেনের বার্সেলোনায় ডাক্তার মিরেইরা ইলুয়েকার কাছে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করান। চিকিৎসা পরবর্তী সময়টা সিটিজেন বস সেখানেই থাকবেন। মঙ্গলবার কোচের সফল অস্ত্রোপচারের খবরটি প্রকাশ করে ম্যান সিটি। ফিফা উইন্ডোতে সেপ্টেম্বরের 4-12 তারিখ পর্যন্ত প্লেয়াররা জাতীয় দলে ডিউটি পালন করবে। এর আগে ম্যান সিটি প্রিমিয়ার লিগে দুটো ম্যাচ খেলবে, যেখানে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ হুয়ান মা লিলো। রোববার শেফিল্ড ইউনাইটেডের মাঠে খেলতে যাবে হালান্ডরা। এরপর 2 সেপ্টেম্বর ঘরের মাঠে ফুলহ্যামের সাথে খেলবে ট্রেবল জয়ীরা। অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কোচকে। আন্তর্জাতিক বিরতি শেষ হলেই ডাগ আউটে ফেরার সম্ভাবনা আছে। রুকাইয়া রাত্রি, 71।